গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 5টা। এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমার সাথে থেকো, ভালো লাগবে তোমাদেরও আশা করছি। এই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজটা সেরে ঠাকুরটা দিয়ে নিচ্ছি। ঠাকুর দেওয়াটা একটা বিশাল কাজ, সব ফুল টুল দিয়ে সাজানো, এটা ওটা করা। তারপরে আজকে হচ্ছে রথযাত্রা, যার জন্য একটু ভালো করে তো সব কিছু দিতে হবে। সেইগুলোই সব কিছু করে নিচ্ছি, ঠাকুর টাকুর দিয়ে নিচ্ছি। ঠাকুর ফাকুর দিয়ে কাজ যখন আমার শেষ হয়ে যাবে, তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। মেয়ের তো স্কুল আছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তার আগে এই কাজগুলো আমি একটু সেরে নিচ্ছি, তাহলে খুব সুবিধা হয়। এই জন্য এই কাজটা সেরে এবার গিয়ে মেয়ের ড্রেস ট্রেসগুলো সব রেডি করে রাখবো। রেডি করে রেখে ওকে তুলব। আর আজকে যেহেতু রথযাত্রা, সেহেতু অনেক কাজ এক্সট্রা আছে। এই যে ব্যাগটা ওর গুছিয়ে নিয়েছি, ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বোতল, ড্রেস, এগুলো সব রেডি করে রাখলাম। এবার গিয়ে মেয়েকে ঘুম থেকে তুলবো। ও তো একবারে উঠবে না, এদিক ওদিক সেদিক করবে, ছোট্ট মানুষ তো। এবার ওকে তুলে রেডি করে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে দিয়ে এসে ঝটাঝট করে বিছানাটা তুলে নিলাম, জানো তো, বিছানা টিছানাগুলো তুলে। কেননা আজকে ও স্কুল থেকে আসার আগে আমার বেশ কয়েকটা কাজ আছে, সেই কাজগুলোকে তো আমাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য আজকে একটু ঝড়ের বেগে কাজ করা। কেননা আজকে যেহেতু রথযাত্রা, রথটাকে সাজাতে হবে। ছোট্ট মানুষ, ও তো এসে বায়না করবে, আর ওর সামনে তো আর রথ টথ সাজানো যায় না, বলো। যার জন্য ও এখন বাড়িতে নেই, আমি রথটাকে সাজিয়ে নিচ্ছি। কেননা ও সামনে থাকলে একবার এটা ধরে টানবে, একবার ওটা ধরে টানবে, ঠিকঠাকভাবে সাজাতেই দেবে না। সেই জন্যে আমি এই একা ঘরে আছি, এখন রথটাকে সাজিয়ে নিচ্ছি। রথটাকে সাজানোর পরে একদিকে রান্নাটা না চাপিয়ে দিচ্ছি, কেননা রান্নাটা না হলে আবার মুশকিল হয়ে যাবে। যার জন্য একদিকে রান্নাটা করে নিচ্ছি, আর এইদিকে টুকটুক করে রথটা সাজিয়ে নিচ্ছি। এই রথ ফথ সাজানো দেখলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, সেই ছোটোবেলার দিনগুলো আবার মনে পড়ে যায়। সত্যি এই বাচ্চাগুলোর সাথে এইগুলো করতে করতে আমাদের যে ছোটোবেলার দিনগুলো, সেইগুলোকে আবার খুব মিস করি। তোমরাও নিশ্চয়ই আমার মতন এইভাবেই মিস করো। কী বলতো, প্রতিটা ওকেশন দেখবে আমরা ছোটোবেলায় এটা করতাম, ওইটা করতাম, এখন এইটা করছি, ওইটা করছি, এইভাবে প্রচণ্ডভাবে মনে পড়ে আগের দিনগুলোর কথা। তোমাদের কার কার এরকম মনে পড়ে কমেন্টসে জানিও, ভালো লাগবে। তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাদের কিন্তু কাজ করতে অনেকটা এনার্জি দেয়। যার জন্যে তোমরা যদি আমাকে একটা কমেন্টস করো, একটা লাইক করো, তাতে আমার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এইদিকে রথটা সাজাচ্ছি, সাজাতে সাজাতে আবার ভাবছি এটা এটা হচ্ছে না, তো ফ্যান চালিয়ে করছি, তো চারিদিকে সব উড়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে কাটতে পারছি না, উঠতে থাকছে। যাই হোক, এর মধ্যে তো করতেই হবে, কিছু তো করার নেই। এইভাবেই আস্তে ধীরে রথটাকে সাজানোর চেষ্টা করছি। রথটা সাজানো হয়ে প্রায় হতে চলেছে, হয়ে গেলে ওইদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। রান্নাতে আজ সেরকম কিছু করব না, রান্নাতে করব তোমার শাক দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি, আলু দিয়ে, আর করব ঝিঙে পোস্ত, আজকে তো ভেজ আইটেম, আর সোয়াবিন, এই তিনটে রান্না করে নেবো। আর ভাত আর মেয়ের জন্য তো আলাদা রান্না করতেই হবে, ও তো আর আমাদের এই ঝাল এসব রান্না খেতে পারে না, ওর জন্য আলাদা রান্না করব। এটাই হচ্ছে আজকের প্ল্যানিং, শর্টকাটের মেনু, বুঝতে পারলে? শাকটা কেটে কুটে না জলের মধ্যে ভিজিয়ে রেখে এসেছি, কেননা শাকের মধ্যে তো অনেক রকমের নোংরা থাকে, সেগুলো আগের থেকে একটু ভিজিয়ে রাখলে ধুতে সুবিধা হয়। শাকটা কেটে জলে ভিজিয়ে দিয়ে এসে রথের এইগুলো করছি। রথের এইগুলো সাজাতে সাজাতে বেশ অনেকটা টাইম স্পেন্ড হয়ে যাবে, তো আমার শাকের নোংরাগুলো আশা করছি বেরিয়ে যাবে। এই হলো ব্যাপার, বুঝতে পারলে? এবার শাক, কুমড়ো, টুমড়ো সব কিছু জলের মধ্যে আগের থেকে একটু ধুয়ে রাখলে সুবিধা হয়। আর আজকালকার দিনে তো সবই সারে ভরা, যার জন্যে ঠিক রান্নার আধা ঘন্টা 45 মিনিট আগে যদি একটু উষ্ণ জলে ভিজিয়ে রাখা যায় না, সেটা খুব হেল্পফুল হয়। জানি না আমার মতন তোমরাও কেউ করো কি না, আমি এটা খুব মেনটেন করার চেষ্টা করি। এক একদিন এত তাড়াহুড়ো থাকে, সেদিনকে হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম দিন এটা করার আমি চেষ্টা করি, যাতে করে মানে কি বলবো, নোংরা বলো, ধুলো বলো, এত ওষুধ দেয়, সার দেয়, যাতে সেইগুলোর এফেক্টটা একটু হলেও কম হয়।
এবার চলে এসেছি রান্নাঘরে। এই যে বললাম শাকগুলোকে ভিজিয়ে গেছিলাম, ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, রান্নাটা করে নিচ্ছি। শাক, কুমড়ো আর আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি হবে। এই যে আমার শাক, আলু, কুমড়ো সব সিদ্ধ হতে চলেছে, মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরেই বসাচ্ছি ঝিঙে আলু পোস্ত, আর করব হচ্ছে গিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আমি না ভেজ আইটেম হলে একটু শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি, আর আমার হাজবেন্ড হচ্ছে নিরামিষ, মানেই হচ্ছে তার পোস্ত চাই। মানে তুমি যা আইটেম বানাও বানাও, সাথে একটা পোস্তর আইটেম রাখলে ভীষণ খুশি হয়ে যায়। যার জন্য একটা ওর চয়েসে বানালাম, একটা আমার চয়েসে, আর একটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, যেটা আমরা দুজনেই খুব ভালোবাসি। ওই সপ্তাহে যেদিনকে ভেজ হয় সেদিনই তো সোয়াবিনটা খাওয়া হয় এক দিন, যার জন্য বেশ ভালোই লাগে। তো সেই রান্নাগুলো করে নিচ্ছি। এবার ভেজ আইটেম মানেই জানবে একটু ডিফারেন্ট আইটেম হলে তবেই ভালো লাগে, কেননা অন্য দিন তো হয় কি মাছ মাংস, ওইগুলো তো স্পেশাল কিছু একটা মেনু থাকে, যা তার সাথে যা হোক একটা কিছু থাকলো এক দুটো আইটেম হলে হয়ে যায়, কিন্তু ভেজ আইটেমে একটু আলাদা আলাদা আইটেম খেতে বেশ ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আজকে হাতে সময় প্রচণ্ড কম, যার জন্যে এই তিনটে রান্নাই করছি, আর মেয়ের ভাত আর ওর রান্নাটা একদম লাস্টে করবো, কেননা তাহলে না গরম থাকবে। এত সকাল সকাল যদি সব করে নিই ভাতটা একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা ভাত খেতে না আমরা কেউ খুব একটা ভালোবাসি না। আজকে স্কুল থেকে আসার সময় ব্রেকফাস্টটা কিনে নিয়ে এসেছি, কেননা আজকে আর এত কাজের মাঝে আর ব্রেকফাস্টটা বানানোর আমি সময় পাইনি। এবার হলো কি, ব্রেকফাস্টটা তো নিয়ে এসেছি, ওইখানে দাঁড়িয়ে যদি খাই না, এই যে লুচিটা প্রচণ্ড নরম থাকে, কিন্তু এই যে বাড়িতে এনে ঠান্ডা করে খাচ্ছি পুরো শক্ত হয়ে গেছে লুচিটা। কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, এনেছি যেখানে। যখন এরকম শক্ত জিনিস খাই না তখন মনে হয় কেন আনতে গেলাম, তার থেকে তো বাড়িতেই যা ছিল কিছু একটা বানিয়ে খেয়ে নিলে মনে হয় এর থেকে বেটার হতো। কিন্তু ওই যে বললাম আজকে প্রচণ্ড সময়ের অভাব, আজকে আমি আর কিছু ব্রেকফাস্ট বানাতে পারিনি, নিয়ে এলাম এনে ওইটা খাচ্ছি, আর মেয়ের সাথে বগর বগর করছি। ওর স্কুলে কি হয় না হয়, ফ্রেন্ডসরা কি বলে, টিচার কি বলে, ওদের অ্যাটেন্ডেন্টরা কি বলে, এই সব গল্প এসে স্কুল থেকে এসে শুরু করে একের পর এক। আজকে এইটা হয়েছে, আজকে আমি রাইমস বলেছি, আজকে আমি এইটা লিখেছি, আজকে ম্যাম আমাকে এইটা বলেছে, এই সেই গল্প। স্কুল থেকে আসার পর থেকে শুধু স্কুলের গল্প। এবার গল্প টল্প শেষ করে এক কাপ চা বানিয়ে নিলাম, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে যেটা আমার দারুণ লাগে। এবার ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি আর মেয়ের সাথে বগর বগর, কেননা আমি আর ও তো এখন একা আছি, হাজবেন্ড তো বেরিয়ে গেছে, এবার ও আর কার সাথে কথা বলবে বলো। যার জন্য ও বক 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 করছে, আমিও শুনে যাচ্ছি, একের পর এক উত্তর দিয়ে যাচ্ছি, আর চা খাচ্ছি আর বাইরে বৃষ্টি দেখছি। আমার মেয়ে বৃষ্টিতে ব্যালকানি দিয়ে হাত দুটোকে বাড়িয়ে দিচ্ছে, ওই যে ছিটে ছিটে জল পড়ে না, ও জল ঘাটতে ভীষণ ভালোবাসে, আর কি আনন্দ পায় এই বৃষ্টিটা। শুধু বলে রেনকোট পরে বাইরে যাব, রেনকোট পরে বাইরে যাব। বলো তো এরকম সময় ওকে নিয়ে কি বেরোনোটা পসিবল? সেটা তো আর সম্ভব হয় না। যার জন্যে ওই একটুখানি ব্যালকানি দিয়ে হাত বার করে যা, এক দু ফোঁটা জল পায় তাতেই ও আনন্দ পায়, তাতে আমি আর কিছু বলি না। ঠিক আছে, এরপরে তো স্নান করবে, ফ্রেশ হয়ে যাবে, চিন্তা নেই। তো আমি এই চাটা খেয়ে ফুল এনার্জি আমার নিয়ে নিচ্ছি, কেননা এখনও অনেক কাজ বাকি, আর কাজ করতে গেলে তো একটু এনার্জি লাগে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, চাটা খেয়ে নিলাম, ফুল ফর্মে এনার্জি পেয়ে গেলাম। এবার যাব মেয়েকে স্নান করাবো, তারপরে মেয়েকে লাঞ্চ করাবো, তারপরে মেয়েকে হোমওয়ার্ক করতে বসাবো। কেন বলো তো, বিকেলবেলা যদি বেরোই ও এসে আর হোমওয়ার্ক করতে চাইবে না, স্কুলের হোমওয়ার্কটা তো করে যেতেই হবে, তাই না? যার জন্য ওকে আমি আজ ঘুম পাড়ানোর আগেই স্কুলের হোমওয়ার্কটা করিয়ে নেবো। স্কুলের হোমওয়ার্ক করিয়ে তারপরে ওকে এই ঘুম পাড়িয়ে দিলাম। এবার ও ঘুমিয়ে পড়েছে, এবার আমি এসে আবার রক্তাকে একটু টুকটুক করে সাজাচ্ছি, কেননা তখন তো ফুল কমপ্লিট হয়নি, যেইটুখানি যা ছিল সেটা এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কেননা মেয়ে উঠে গেলে ওর সামনে আর সাজানোটা পসিবল হবে না। এবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মেয়েকে রেডি করে নিই, এই যে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে দেখি সামনে বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে দূর থেকে একটা সুন্দর রথ আসছে, তার সাথে অনেক লোকজন, সাথে দিচ্ছে প্রসাদ। আর এই যে ঠাকুরের ভোগটা না আমার ভীষণ ভালো লাগে, তুমি বাড়িতে যতই যেইভাবেই রান্না করো না কেন, এই যে ঠাকুরের ভোগের যে টেস্টটা সেটা আমি পৃথিবীর কোথাও পাই না। যার জন্য আমি যখনই কোথাও দেখতে পাই সেই ভোগ আমি খাইই খাই, কেননা আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তো এই দেখো সবাইকে ভোগ দিচ্ছে,
কি সুন্দর মূর্তিটা দেখে যেন প্রাণটা ওরা জুড়িয়ে গেল। মনে হচ্ছে এই টাইমটাতে বেরিয়েছিলাম বলে বোধহয় ঠাকুরের দর্শনটাও হয়ে গেল। সামনাসামনি ওই রথের দড়িটা ধরেও টেনে নিলাম, টেনে তারপরে আমার মেয়েকে নিয়ে আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এবার যত এগোচ্ছি তত অনেক বাচ্চারা আছে, সবাই মিলে রথ টানা টানি করছে। তারপরে এই যে আলুর চপ, পেঁয়াজি, ফুলুরি, পাঁপড় এইসব নিয়ে বাড়ি চলে এলাম। রথের দিন এইগুলো না খেলে হয় বলো? তোমরা কে কে আমার মতন আজকে এইসব খাচ্ছ কমেন্টসে জানিও, ভালো লাগবে। আজকে তাহলে এতটাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো।